দেখি ধরে কি না। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো ম্যাডাম, আপনি কেমন আছেন? আছি, আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি, ইনশাআল্লাহ ভালো আছি, ভালো আছি ভাইয়া। আমি আমি বলি আমি বলি আমি বলি আমি দেখছি সেগুলো। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, আপনার ছবি নিয়ে আমার অনেক কৌতূহল। আমি এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়ায় আপনাদের ফোন দিছি এই জন্য যে জাস্ট দুইটা ব্যাপার জানার জন্য। এক হচ্ছে মিয়া ভাই চলে গেল, মিয়া ভাইয়ের সাথে আপনার ছবি আমি দেখছি, আপনি তাকে খুব কাছে থেকে দেখছেন। আর দুই হলো আপনার ফিরে দেখা নিয়ে একটু শুনবো, দুইটাই আপনি বলেন। আপনাদের সামনে সবাইকে বলে দেই, আমাদের রোজিনা ম্যাডাম, ওনার সাথে কথা বলছি, বলেন। আমি ক্যামেরার সামনে। আমার যারা পরিচিত, আমি যারা আমাদের সাথে কথা বললেই বলে কিন্তু আপনাদের একজন বিখ্যাত একজন ডাইরেক্টর, সে এখন ইউটিউবে মানে এত ভালো সবাইকে নিয়ে মনে করেন, মনে হয় যেন বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি আমি মিয়া ভাই, মিয়া ভাই আমাদের মিয়া ভাইয়ের সাথে আপনি ছবি করছেন, প্রথম ছবি কোনটা ছিল? আমি সেটাই বলছি, মিয়া ভাইয়ের কথা, যে মিয়া ভাই খ্যাত যে আমাদের কি বলবো, অনেক প্রিয় একজন অভিনেতাই শুধু না, সে আমাদের একজন অভিভাবক, একজন গার্জিয়ান, সেলো হলো আমাদের হিরো ফারুক ভাই, উনি আমাদের মাঝে নাই, সত্যি ভাবতে কষ্ট লাগে আর কি। তা সেটা প্রথম, তার সাথে যে আমার ছবি ছিল সেটির নাম ছিল হলো নয়ন, আপনার চোখের মনি, চোখের মনি, নারায়ণ ঘোষ মিতার, নারায়ণ ঘোষ মিতার প্রথম তার সাথে আমার এই ছবিতে অভিনয় করা। তারপর থেকে শুরু হলো তার সাথে অনেক 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 ছবি করেছি, আপনার অনেক স্মৃতি, অনেক আপনার কৌশটি, অনেক কিছুই, সব স্মৃতি তো আর সবসময় আপনার প্রকাশ করা যায় না, কিছু হলো আপনার ভাবা যায় শুধু। তো তারপরে আর একটা কথা না বললেই নয় যে ফারুক ভাইয়ের সম্বন্ধে, সে কিন্তু আপনার আপনার কি অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষের সে কিন্তু উপকারিতা, অনেক উপকার করেছে মানুষের, আপনিও জানেন, মন খোলা মানুষ, তার মানে কি বলবো, আমি বলবো যে এটা আমি তার ভাষা দিয়ে বলতে পারবো না, যে তো বাই হার্ট অনেক বড়, সেটার কোনো আমি প্রমাণ জানেন। অনেক আগে এসেছেন আমার উত্তরার 4 নম্বর সেক্টরে, জায়গাটা কিন্তু আমার হলো আপনার ডিএটি প্লট, এটা মনে হয় আপনার আপনার 82, 83 বা 84 হবে, আমি তখন শুটিং করছিলাম বাড়ি স্টুডিওতে, নানুস্মিতা তার ফারুক ভাইও ছবিতে ছিল, আর তখন ফারুক ভাইয়ের সাথে আমি অনেকগুলো ছবি করছিলাম। একদিন একটা ফর্মেন আমাকে বলে তুই এখানে সাইন কর, আমি বললাম কেন, না না আপনার বাড়ি ধরা জায়গা দিচ্ছে, আমি ওতে অ্যাপ্লাই করবো, আমি বললাম 25,000 টাকা, কিন্তু আমি সুপার সুপার কি তখন 25,000 টাকা বুঝছেন, অনেক ছবি করছিস, তারপর নাম দানি তো 2-3টা ছবি করছিস, এইখান থেকে নিয়ে দিলে হবে তোর ইমার্শন থেকে। এটা আমি উনি কিন্তু আপনার জমা দিলেন, তারপর বেশ কিছু মাস পরে যখন পত্রপত্রিকাতে উঠলো যে উনি পেয়েছেন জায়গা, আমিও পেয়েছি, সেটা হলো বাড়ি ধারায় 4 নম্বর সেক্টরে, আমাদের 4 নম্বর সেক্টরে কিন্তু অনেকগুলো ই আছে, ওইখানে কিন্তু 7 কাঠা, 8 কাঠা, 8.5 কাঠা এরকম প্লট, পরে আমি যখন যে আমার বাড়ি ওটা হলো 8.5 কাঠা, আমি বলবো এটা ফারুক ভাই যদি না হতো তাহলে মনে হয় না
আমি এই গভর্নমেন্ট ব্লকে এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করতে পারতাম, এরকম অনেক ঘটনা আমিও জানি। উনি আসলেই মানে শুধু পর্দার হিরো না, পর্দার বাইরেও হিরো ছিলেন। এখন বলেন আপনার ফিরে দেখা, শুনলাম আপনি জুনের 10 তারিখে বা কয় তারিখে রিলিজ? না, আমি জুন মাসের 16 তারিখে রিলিজ করছি, আর 10 তারিখে যাচ্ছি একটা প্রেস কনফারেন্স করার জন্য। আপনারাও থাকবেন আশা করি সেই প্রেস কনফারেন্সে, কারণ আমি অভিনয় করেছি কিন্তু ডাইরেকশন দিয়ে নেই। এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ছবিটি, চেষ্টা করেছি গল্পটা আপনার চলচ্চিত্রে সুন্দর মতো তুলে ধরার জন্য। এটা অবশ্যই আপনি কিন্তু শোনেন, এটা কিন্তু যতটা পারেন আপনি প্রচার করবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দায়িত্ব। আরে বাপরে, আমার কতগুলো ছবির নায়িকা আপনি! আপনার এই ছবির হিরো কে? আমার ছবি, আমি তো আছি, আপনার ইলিয়াস কাঞ্চন আছে, আর মানে এই আছে ইয়াঙ্গার যার আছে, আপনার নীরব আছে, স্পর্শি আছে, আরো অনেক শিল্পী আছে আর কি। তার মানে গল্পটা হলো 71-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প আর কি। আচ্ছা, যার জন্য মানে হ্যাঁ, এটা কি অনুদানের ছবি? যেমন আপনার বলুই বলেন, তারপর ইদানিং আপনার আরেকজন বানিয়েছে, বানাচ্ছে, যাই না কোনো দেখিনি, ছবিটা অবশ্যই ভালো বানাবে মনে হয়। আমি চেষ্টা করেছি যে আমি চলচ্চিত্রের মানুষ, আমরা চলচ্চিত্রে যেমন আমরা একটা চলচ্চিত্র আপনার একটা গল্পকে যেভাবে তুলে ধরি চলচ্চিত্রে, সেভাবে চেষ্টা করেছি। আপনার অনুদানের ছবি হিসাবে কিন্তু ভাবে আমি ছবিটি। ঠিক আছে, 10 তারিখে আপনার সাথে দেখা হবে সরাসরি। অবশ্যই আপনি অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা ফারুক ভাইয়ের জন্য একটু দোয়া করে দেন, আমি বিদায় নেব। এ ছিল আমাদের রোজিনা ম্যাডাম। ওনার সাথে আমার জীবনের প্রথম দিকের রাস্তার রাজা, আরও ছবি আছে, যেমন আমার প্রথম প্রডিউসার আমি মাহমুদ কলিকে নিয়ে, ওনাকে নিয়ে বানালাম ধনী গরিব সাদা কালো, মাত্র 7,25,000 টাকার ছবি। ওই ছবিতে উনি পুরাটাই বাকিতে কাজ করে দিয়েছেন। আমি বলছিলাম যে আমি প্রডিউসার, কারে বাপরে বাপ, তাই নাকি? আমি কো হ্যাঁ, টাকা অবসর দিব না, কাচ্চা মানে বাকি পরে দিয়ে দিছি ব্যবসা করে। খুবই ভালো সম্পর্ক। ওনার ফিরে দেখা রিলিজ হবে, ফারুক ভাইকে নিয়ে কথা বললাম। ফারুক ভাইকে নিয়ে ছোট্ট একটা স্মৃতিচারণ করব। এটা আমার আমার তখন হালকা গোফ উঠছে, আমি নতুন সিনেমায় আসছি, পিয়াসী মন নামে একটা ছবিতে সহকারী পরিচালক, 3 নম্বর, মানে তখন একজন পরিচালকের 3 জন এডি থাকতো, আমি 3 নম্বর। ওই ছবিটা বন্ধ হয়ে গেল, এটা আগেও আলাপ করছি, আরেকদিন আলাপ করব, আলাদা একটা কন্টেন্ট বানাবো, খুব মজার ঘটনা। পিয়াসী মন, প্রডিউসার শফি ভাই, শফিউদ্দিন শফি, মাসুদ কথাচিত্রের মালিক, উনি একদিন হঠাৎ ভাই পিস্তল হাতে নিয়ে এসে যে কাণ্ডটা ঘটাইছিলেন, পিয়াসী মন আলাদা আলাপ। এখন আমি চলে যাব ডাইরেক্ট নদের চাঁদ মানিকগঞ্জে। ওই পিয়াসী মন ছবিতে কাজটা বন্ধ হয়ে যাওয়ার পর হাবুদা, হাফিজুর রহমান হাবুদা, ওনার কাছে একদিন গেলাম যে স্যার আমি তো বেকার, এই ছবিটাও বন্ধ হয়ে গেল, পিয়াসী মন মাত্র 11 দিন শুটিং কইরা টাকা পয়সার ঝামেলায় এখন আমি তো বেকার, কী করুন? তো আমারে একটা চিঠি লিখে দিল শেখ নজরুল সাহেবের কাছে। আমি স্যারের কাছে চলে গেলাম। নদের চাঁদ ছবির ডাইরেক্টর শেখ নজরুল সাহেব, ওনারও সহকারী ছিলাম আমি। আমি সিনেমায় পরিচালক হওয়ার আগে 25-30টা ছবির প্রধান সহকারী পরিচালক, 3 নম্বর সহকারী, কোনোটা 4 নম্বরও ছিলাম। তো এই নদের চাঁদের আমি ছিলাম 4 নম্বর। হ্যাঁ, ওইখানে আলাদা একটা সেটিং হয়ে গেছিলো,
জাস্ট ওই হাবুদার চিঠির কারণে উনি আমাকে নিছেন। আমি মানিকগঞ্জে চলে গেছি খেতা বালিশ নিয়ে, বুট জুতা টুতা পরে, এডির কাজ করুন। তো থাকতে দিল এমন এক জায়গায় যেখানে 71 সালে আর কি বিরাট স্টেডিয়ামের পাশে একটা বিরাট মানে ঘর লম্বা, ওখানে অনেকে থাকবে, আর এটার মধ্যেই খুন খারাপি হয়েছে, রেপ হয়েছে 71 সালে। চিন্তা করেন, ওইখানে আমাদের এডিদের থাকতে দিয়েছেন, চিফ এডি না কিন্তু, আমরা বাকি যারা ছিলাম, আমার সাথে আরও দুইজন ছিল। তো শুটিং করি নদের চাঁদের। নদের চাঁদের গল্পটা বা একটা অদ্ভুত গল্প, সুপার ডুপার হিট ছবি, যারা দেখছেন তারাই জানবেন, যারা না দেখছেন তারা জেনে রাখেন। একজন মায়ের সন্তান নদীতে গোসল করতে গিয়া অভিশাপে কুমির হইয়া যায়, সেটা ফারুক সাহেব, বুঝছেন, কুমির হয়ে গেছে নদীতে, আর মা পারে পারে কান কাইন্দা বেড়ায় সেই কুমিরের জন্য, আর কুমির মুখ দেখায় আবার ডুইবা যায়। তো কুমির তো আর অরিজিনাল শুটিং করা যায় না, সেই কুমির বানানো হয়েছিল, আর সেই কুমিরের ভিতরে না আমি ঢুকতাম, ঢুইগা না, আমার আবার দিস দিয়ে বাঁশ দিয়ে ধরে রাখতো দূর থেকে, যেটা ক্যামেরার অ্যাঙ্গেলের বাইরে, ওই আমি না হাত দিয়ে না মুখটা হা করাইতাম, আবার বন্ধ করে এই সাইড থেকে ক্যামেরা ধরতো আর কি, পানিতে সারাদিন পানিতে ভিজতাম, জানেন এডির কাজ আর কি, এস্টেন্ডের কাজ এই টাইপেরই হয়। ওই ছবিতে আবার ওই ছবিতে মিজু আহমেদ প্রথম আসলেন, এ শেখ নজরুল সাহেব নিয়ে আসলেন। ওই ছবিতে আবার স্টেজে একটা গান আছে দেখবেন, মন্দিরা টন্দিরা বাজাইতেছে, ওই মন্দিরা যে বাজাইতেছে ওইটা আমি, কারণ তার ফ্রেন্ড দরকার ঢাকা থেকে যাওয়ার কথা, ফারুক সাহেবের তিন চারজন ফ্রেন্ড থাকবে। ওই যে যখন ফারুক সাহেব দেখবেন যে কুমির হয়ে পানিতে নেমে যাইতেছে আর চিৎকার পারতেছে মা, আর আমরা বন্ধুরা চিৎকার করতেছি চাঁদ যাইস না চাঁদ যাইস না, ওইটার মতো আমি আছি, বুঝছেন, সহকারী পরিচালক আবার ওই যে সহশিল্পী। ওই নদের চাঁদের কাছ থেকে দেখছি ওনাকে, ওনারা থাকতেন স্টেডিয়ামের পাশে একটা বাংলো ছিল, ওইখানে সুচরিতা ম্যাডাম, আমাদের ডাইরেক্টর স্যার আর মিয়া ভাই, ভাই রে ভাই, দিল দুরিয়া মানুষ, পুরো প্রোডাকশনের জন্য, বুঝছেন, ওই আমলে ছাগল জবাই কইরা খাওয়াইতো, সন্ধ্যার সময় প্রোডাকশন কী নাস্তা পানি দিত জানি না, উনি নিজের পকেট থেকে টাকা দিয়ে আইনা খাওয়াইতো, একটা স্যান্ডো গেঞ্জি পরতো, ব্যায়াম ট্যায়াম করতো, দারুণ লাগতো, কিন্তু লুঙ্গি পরতো, হ্যাঁ লুঙ্গি পরতো, হাঁটতো এই লুঙ্গির কোমরে পিস্তল, পিস্তল একটা ক্যারি করতো সব সময়, কোনোদিন গুলি করতে দেখি নাই, বুঝছেন, কোনোদিন গুলি করতে দেখি নাই। এমপি হয়ে যাওয়ার পর ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, ওই আগের ব্যবহার, বুঝছেন, ওই আগের ব্যবহার একটা স্মৃতি ছিল, ওইটা দেখলে বলতো, জিজ্ঞাসা করতো তোমার আমার আর ছবিটা হইল না, কারণ আনোয়ার হোসেন সাহেব, আমি যখন সহকারী পরিচালক তখন একবার পরিচালক হওয়ার একটা সুযোগ আসছিল আমার লাইফে, সেটা আনোয়ার হোসেন সাহেব, আমাদের অভিনেতা নবাব সিরাজউদ্দৌলার সে বিখ্যাত আর্টিস্ট আনোয়ার হোসেন, উনি প্রডিউসার, ছবির নাম মা বাপ, অঞ্জনা ম্যাডাম নায়িকা আর ফারুক সাহেব হিরো। এই ছবিটা হওয়ার কথা ছিল, সাইনিং মানি টানিও দেওয়া হয়েছিল টুকটাক সবাইকে, কিন্তু ছবিটা শুটিং পর্যন্ত যাইতে পারি নাই, কারণ প্রডিউসার তখন কোন একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল মেন প্রডিউসার, আর সামনে ছিল আমাদের আনোয়ার হোসেন সাহেব, ওই প্রডিউসার মানে গ্রেপ্তার হয়েছে সোজা কথা, যার জন্য ওই ছবিটা হয় নাই, আমার প্রথম ছবি ঘরের বউ। আর এই যে মিয়া ভাইকে নিয়ে স্মৃতিচারণ করলাম, খুব কাছ থেকে যেটুক দেখছি, হ্যাঁ একসাথে অভিনয় করার একটু সুযোগ হয়েছে, চান যাইস না চান যাইস না পিছে পিছে, ছবিটা যারা দেখছেন তারাই বুঝবেন। দোয়া রাখেন ভাই, সবার জন্য সবাই দোয়া রাখেন, আল্লাহ হাফেজ।